আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি যাব একটা সন্ধ্যা কোটার প্রোগ্রামে। সো প্রথমে আমি সানস্ক্রিন দিয়ে নিচ্ছি, আমার হাতে সময় খুবই কম। আমি স্কিনটাকে প্রিপেয়ার করার জন্য সানস্ক্রিনটা আগে দিয়ে দিলাম, সানস্ক্রিনটা আমার খুব ফেভারিট। অ্যান্ড এখন আমি হুদা বিউটি ফাউন্ডেশন এবং ববের ফাউন্ডেশন দুইটা মিক্স ম্যাচ করে স্কিনে অ্যাপ্লাই করব। তো হুদা বিউটিটা অনেক বেশি পিগমেন্টেড, সো ওটা একটু কম নিয়েছি আমি, জাস্ট একটা সুন্দর ব্যালেন্স আনার জন্য। এরপরে হচ্ছে আমার ফেসে আমি ফেস পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিব। আজকে আমি লুকটা একটু সিম্পল রাখতে চাচ্ছি বিকজ আমার ড্রেসের কালারটা আজকে একটু বেশি ভাইব্রেন্ট, সো আমি একটু হালকা পাতলাভাবে করতে চাচ্ছি। আর আইজে এই যে গ্লিটারটা, এই গ্লিটারটা যে কি ভাল লাগে, আইজটা খুব ড্রামাটিক করে ফেলে এই গ্লিটারটা অ্যাপ্লাই করার পর। তো এরপর ব্লাশন দিয়ে দেন হাইলাইটার দিয়ে এখন মাস্কারা অল্প করে দিয়ে দিই। সবশেষে তো লিপস্টিক নিয়ে কনফিউজড হয়ে গেছি একদম, তারপর নুড কালারটাই দিয়ে দিলাম। এরপর আমি আমার এই ফেভারিট ড্রেসটা পরে নিব, এটা একটা শারারা এবং এটা আমার কাস্টমাইজড করা ড্রেস। আর এই টাইপের ড্রেসগুলোর সাথে সবসময় পাকিস্তানি মুলতানি এরকম টানা দেওয়া ইয়াররিংগুলো খুবই স্যুট করে, সো এটা আমার খুবই ফেভারিট একটা ইয়াররিং। অ্যান্ড দিস ইজ ফ্রম মোমো। অ্যান্ড ইয়েস, আজকে আমার রেডি হতে সময় লেগেছে মাত্র 30 মিনিটের মতো। তো রেডি হওয়ার পর কয়েকটা ভিডিও নিলাম, ছবি তুললাম, তারপর বৃষ্টি আসছিল, বের হতে হতে আরেকটু লেট হয়ে গেল। এরপরে আমরা চলে গেলাম প্রোগ্রামে, দেন সন্ধ্যা গোটাতে সবাই একসঙ্গে দেখা হওয়ার পর এই যে আমাদের ব্রাইড, হ্যাপি ব্রাইড, খুবই হ্যাপি ব্রাইড মাশাল্লাহ। এবং আমরা সবাই তো ছবি তুলছিলাম, ভিডিও করছিলাম। এনিওয়ে, আজকের ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।